शुभ सकाल, आमी एई मात्रो प्रीतमेर एकटा भिडियो देखलाम, एई मात्रो देखे आसलाम। आमी प्रीतमेर उद्देश्ये आबार प्रीतमेर काकीमा प्रीतम की दुनिया, प्रीतम की दुनिया प्रीतमेर काकीमा जे आमी तोमार काछे आबार चले आसलाम सकाल 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 ना, एई 12টা বাজেনি এখনো। तो सबाइके सुप्रभात जानाच्छि। ऐतिह्य निष्ठा परम्परा संस्कृति नाम होच्छे प्रीतम की दुनिया। फैमिली बॉन्डिंग, फैमिली भालोबासा, अपब्रिंगिंग, ए समस्त किछुर परिचय प्रीतमेर दुनिया प्रीतमेर चैनल देखलेई पावा जाय, जेखाने परिवारेर साथे परिवारेर बॉन्डिंगटा, बाबा मार साथे छेलेर सम्पर्क, মাসিদের সাথে প্রীতমের সম্পর্ক, মামাতো ভাইদের সাথে প্রীতমের সম্পর্ক, দিদিমার সাথে, মানে সব পুরো পরিবারটা একটা ঐতিহ্য পরম্পরা নিষ্ঠা সংস্কৃতি, তারপরে আপব্রিংিং, হ্যাঁ, সব মিলেমিশে একটা ফ্যামিলি, একেই বলে একটা সভ্য ভদ্র মার্জিত রুচিসম্পন্ন পরম্পরা ভর্তি একটা ফ্যামিলি প্রীতমের দুনিয়া। এই জন্য নামটা হচ্ছে প্রীতমের দুনিয়া। এই দুনিয়াতে আমরা সবাই কী দেখতে পাই, প্রীতমের দুনিয়াতে আমরা সবাই কী দেখতে পারি, দেখতে পারি যে মায়ের সাথে ছেলের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক, ছেলের সাথে বাবার সম্পর্ক, আবার বাবা মায়ের সম্পর্ক, প্রীতমের সাথে প্রীতমের বাবার সম্পর্ক, প্রীতমের সাথে প্রীতমের মায়ের সম্পর্ক, প্রীতমের সাথে প্রীতমের মাসিদের সম্পর্ক, প্রীতমের সাথে প্রীতমের কাজিন মানে মাসুতো ভাইটাই সম্পর্ক, প্রীতমের পাড়া প্রতিবেশী যারাই, এখানে এই যে সম্পর্কের একটা অটুট বন্ধন, একটা নিবিড় ভালোবাসা, একটা ঐতিহ্য, একটা পরম্পরা, এটা প্রীতমের দুনিয়াতে গিয়ে এই চ্যানেলটা গিয়ে আমরা শুধু ভালোবাসা 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 পাই, দেখতে পাই পজিটিভিটি 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 দেখতে পাই। জগদ্ধাত্রী পুজো দেখলাম, জল ভরা দেখলাম কলসিতে করে। প্রীতম, আরেকটা কথা তুমি রেখেছো, তোমার দিদিদের কথা কাকিমার কথা, যে তুমি বাইকটা এত সুন্দর, তোমার একটা মানে ওই তোমার ভেতরে তোমার একটা ঐতিহ্য পরম্পরা, যেটা তোমার মা বাবার শিক্ষা, যে একবার আমরা না করেছি যে বাইক চালিয়ে ভিডিও করো না, তুমি বারবার ওইটা তোমাকে এসে তুমি বলেছো ভিডিওতে যে দিদিদের কথা বড়রা যারা বলেছে শুনতে হয়, আমি আর বাইক চালিয়ে ভিডিও করব না। এটা একটা পয়েন্ট যে বড়দের কথা তুমি কতটা মানো জানো তো। একটা কথা আছে না, কী বলো তাকে, বাক্য ঠাক্য কী একটা বলে, যেন গোবরে পদ্ম ফুল ফোটে না, তা পদ্ম ফুলটা হচ্ছে এটা একটু উল্টে দিল, কাকিমা কথাটা উল্টে দিল, গোবরে পদ্ম ফুলটা আমি ঠিক উল্টে দিলাম। আমি বললাম প্রীতম তুমি পদ্ম ফুল, আর গোবর হচ্ছে ওই চিঙ্কি বালের দুষ্টি ঝিঙ্কি পাল ওই বেশ্যাদের দলটাকে। দুটো ভিডিও আমি দেখেছি আজ সকালে, আমি প্রীতমের দেখেছি, যেখানে মা জগদ্ধাত্রীকে দেখেছি, জগদ্ধাত্রী পুজো দেখেছি, গঙ্গা স্নান, গঙ্গা জল ভরে আনা দেখেছি, আরতি দেখেছি, পরম্পরা দেখেছি, ঐতিহ্য দেখেছি, একসাথে বসে খাওয়া দাওয়া, ফ্যামিলি বর্ণিং দেখেছি, প্রেম দেখেছি, ভালোবাসা দেখেছি, হ্যাঁ। আর সাথে সাথে গতকাল রাতে একটা বেশ্যাবাড়ি দেখেছি, যেখানে কাস্টমাররা আসছে যাচ্ছে, যেখানে অগাধ মানে দরজা খোলা বেশ্যাগিরি করার জন্য চিঙ্কি বাল অ্যান্ড কোম্পানি, চিঙ্কি বাল আর তার অতীব জঘন্য ছোট লোক জানোয়ার ইতর অসভ্য নোংরা, আরেকটা ছোট বেশ্যা যে চিঙ্কি বাল যার মেয়েটাকে দিয়ে বেশ্যা বানিয়েছে, যার মেয়েটাকে দিয়ে ব্যবসা খাটায়, সে মেয়েটার অসভ্যতামি চূড়ান্ত অসভ্যতামি আমি গতকাল রাখতে, এখানেই বোঝা যায় দুটো পরিবারের দুটো আলাদা আলাদা ভ্যালুস, দুটো পরিবারে কী কতটা পার্থক্য। ওই জন্যেই বলেছি তুমি প্রীতম তুমি হচ্ছে পদ্মফুল, আর ওই বালের গোষ্ঠী হচ্ছে গোবর, তো গোবরে কখনো পদ্মফুল শোভা পায় না, সম্পর্ক থেকে সরে আসাই ভালো, সম্পর্কগুলো থেকে সরে এসো, সরে তুমি এসছো, সরে এসো,
আমি তোমাকে তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে কিচ্ছু বলছি না, তুমি কবে ডিভোর্স দেবে না দেবে এই নিয়ে তোমার কাকিমা কিচ্ছু বলছে না, আমি খালি বলেছি এই রকম একটা বেশ্যামের সাথে আর সম্পর্কে অ্যাটলিস্ট ভালোবাসার শব্দটা থেকে না মানে কি বলবো মাথা কাজ করছে না, ভালোবাসার শব্দটা এই বালের ফ্যামিলি নষ্ট করে দিয়েছে। বালের ফ্যামিলি ভালোবাসতেই জানে, ভালোবাসা ওরা তো ওটা ওটা একটা কোঠা। তুমি এটা শুনেছো যে ধরো মাছের বাজারে যাচ্ছ, মাছের বাজারে মাছই বিক্রি হয়, মাছের বাজারে কি তুমি শাড়ি বিক্রি করতে পারো? মাছের বাজারে কি গিয়ে তুমি শাড়ির দোকান খুলতে পারো? পারো না। যেটা যেখানে সেটা সেখানে, মাছের বাজার মাছের বাজারই হয়, ওখানে তুমি শাড়ির দোকানও খুলতে পারবে না, ওখানে গিয়ে তুমি শাড়ি বিক্রিও করতে পারবে না। যার যা স্ট্যাটাস তার তার স্ট্যাটাস, তোমার স্ট্যাটাসে মানে তোমার যে লেভেল, তোমার যে আপব্রিং, তোমার মা বাবা তোমাকে যেভাবে বড় করেছে, মানুষ করেছে, সুশিক্ষা দিয়েছে, তোমার মতো ছেলে, তোমার মতো পদ্ম ফুলের মতো একটা ছেলে তুমি, হ্যাঁ, তোমার দুনিয়াটায় শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ঐতিহ্য পরম্পরা নিষ্ঠা, তারপরে ফ্যামিলি কাকে বলে, ফ্যামিলি বন্ডিং কাকে বলে, মানে মা বাবাকে ভগবানের দরজায় তুমি বসিয়েছো, আর মা বাবা ছেলে অন্তঃপ্রাণ, মা বাবা যখনই তোমার মুখ দিয়ে একটু রাগ এসছে, একটু কিছু কটু কথা বলতে গেছো, তখনই মা তোমাকে ধমক দিয়েছে, ক্যামেরা তোমার মা আমার তোমার মা যদি ক্যামেরার সামনে আসতেই চায় না তো তুমিও মাকে ঠেলা দিয়ে সরিয়ে দাও, যে এসো না, কারণ এই হচ্ছে এটা নামই হচ্ছে ফ্যামিলি, এটার নামই হচ্ছে ফ্যামিলি। যেখানে তুমি একটা কথা বলছো সেখানে তোমার মা আসে না, মা যদি কখনো কবিতার কথা বলছি কখনো ছেলে এত অপমানিত হচ্ছে ওই বালের ফ্যামিলিটার কাছে, সেখানে যদি মা ক্যামেরার সামনে কিছু বলতেও আসে প্রীতম মাকে হাত দিয়ে সরিয়ে দেয়। মায়ের অপমান ছেলে সহ্য করতে পারে না, মা বাবের অপমান যে ছেলে সহ্য করতে পারে না, এইরকম একটা হীরের টুকরো ছেলে, হ্যাঁ হীরের টুকরো ছেলে, সেখানে একটা কি বলবো বেশ্যা মেয়ে ছেলে, ওই যে বললাম না ভালোবেসে ঠকেছো, ভালোবাসা এমন জিনিস ভালোবাসা চোখকে অন্ধত্ব করে দেয়। আমরা যখন কাউকে ভালোবাসি না ঠিক ভুল বিচার না করে, আসলে তোমার হৃদয়টা খুব মহান, তো হয়তো ভালো ভালো ভালোবাসাটা তো খারাপ না, মানুষ চেনাটা আমরা ভুল করে ফেলি, ভালোবাসা খারাপ না, ভালোবাসা আমরা যে একটা পোষ্য পুষি তাকেও আমরা ভালোবাসা ভালোবেসে ফেলি, ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে আমরা ঠকি, আমরা ভুল করে ফেলি। একটি চ্যানেলে প্রীতমের দুনিয়া দেখে আসলাম, সেখানে পুজো পার্বণ হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, প্রত্যেকটা রিচুয়ালস মেনে পুজো হচ্ছে, গঙ্গার থেকে জল তুলে এনে কলসিতে, তারপরে না ঠাকুর বিসর্জনের পরে কি আগে কিংবা ওই সময় যে ঠাকুরের পুরো জগদ্ধাত্রী পুজোটাকে ব্লগে তুলে দিয়ে ভিডিওতে পুরো জগদ্ধাত্রী পুজোটাকে নিষ্ঠা সহকারে প্রীতম তুলে ধরেছে। আর ওইদিকে কী দেখলাম, ওইদিকে দেখলাম বার ডান্সার, এক গাদা মেয়ে ছেলে একটা খুলে দিয়েছে একটা বেশ্যাখানা, সেখানে উধাম নোংরামি করে নেচে যাচ্ছে, পাগলের মতো নেশাবান করে মদ তো খেয়েছে, এই কাকিমার কথা শোনো, ড্রিঙ্ক করা প্রত্যেকে পুরো মাতাল, হ্যাঁ ইভিন ওই চিঙ্কি, এই বাল চিঙ্কি বাল, হ্যাঁ তুই একটা মা, হ্যাঁ তুই তুই একটা মা, নিজেকে প্রমাণ করিস মা, মা মা ডাক্তার না, তোকে দেখলে না আমার জাস্ট ঘেন্না আসছিল, তোর একটা 50-55 বছর বছর বয়স হবে তোর, কি 85ই ধর, তুই তো আবার 25 আছিস, তা 85ই ধর, তুই তো পারলে ছোটো মানে তোর হাঁটুর বয়সীদের সাথে তুই বেশ্যাগিরি করবি, সেক্স করবি, তুই অতগুলো ইয়াং ছেলেমেয়েরা যারা উদাম নৃত্য করছে ওই তার মধ্যে তোর ওই খানকি মেয়ে ওই ঝিঙ্কি পাল্টা জাত খানকি, ও কী করতে যে ওই এত সুন্দর একটি ছেলের কাছে গেছিলো, ছেলে গিয়ে আবার ফেরতও চলে গেল, ঢং মারলি এই চিঙ্কি পাল ঢং করে পাঠালি আবার ঢং করে নিয়ে আসলি, তো সব তোদের প্ল্যান, সেখানে কী করলি পাচ্ছিল না তো, পুজো করতে হবে সন্ধ্যে বৃহস্পতিবার করে পাঁচালি পড়তে হবে, লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, রোজ সন্ধ্যেবেলা করে দুধ দুনো দিতে হবে,
তারপরে সন্ধ্যা সন্ধ্যা দেয় না গৃহবধূরা, মানে বাড়ির বউরা সন্ধ্যা দিতে হবে। তারপরে শ্বশুরমশাকে যত্ন করতে হবে, শাশুড়িমাকে যত্ন করতে হবে, স্বামীকে যত্ন করতে হবে, রান্না বান্না মানে একটা প্রকৃত গৃহবধূ হয়ে থাকতে হবে। সেটা তো তোর মেয়ে না, তোর মেয়ে তো জাত বেশ্যা, তা বেশ্যার স্থান তো প্রীতমের দুনিয়াতে হতে পারে না। না, প্রীতমের দুনিয়া তো একটা ভালোবাসার দুনিয়া, প্রেমের দুনিয়া, একটা কী বলবো, একটা ফ্যামিলি বন্ডিং, একটা প্রেম ভালোবাসা, যা যে ছেলে কিনা মা অন্তঃপ্রাণ, মাকে ভগবানের দরজায় পৌঁছে দিয়েছে, বাবা মা যার কাছে ঈশ্বর ভগবান। তুই তোর বাবা মাকে ভগবান মানিস? ওই ঝিঙ্কি, ওই বেশ্যা, দু নম্বর বেশ্যা, তুই তো তোরা কেউ কারুর না। এই বেশ্যা, এই বেশ্যা, ওই চিঙ্কি, ওই খা চু, এই খা চু, হ্যাঁ, তোরা কেউ কিছু না। তোরা কাল কী করছিলিস রে? ওটা তোদের জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো, প্রীতমের দুনিয়ায় দেখে আয়। দেখছিস তো বটেই, তোদের তো কিউরিয়াসিটি আছে। তো তুই কি ভেবেছিস রে চিঙ্কি বাল, তোর মেয়ে ওই বাড়ির লায়ক? হ্যাঁ, যে মেয়ে কিনা ওয়ান পিস পরে পুরুষকে আকৃষ্ট করছে, এখনো পর্যন্ত কাস্টমার ধরছে, আর তোদের বাড়িটা তো কোঠাখানা, তোদের বাড়িটা একটা বেশ্যালয় কোঠাখানা, তোদের বাড়ির দরজা সব ওখানে গিয়ে তোরা দেহ এক একটা ঘরে এক একটা কাস্টমার ঢুকিয়ে ঢুকিয়ে মেয়েকে ছেড়ে দিস। তোর মেয়ে দেহ ব্যবসা করে পয়সা কামায়, আর তাই জন্য তুই তোর মেয়েকে মা হয়ে কী শিক্ষা দিচ্ছিস? যা গিয়ে ছেলেদের সাথে শো, গিয়ে দেহ ব্যবসা কর, যা ওয়ান পিস পর। তোর সামনে তোর মেয়ে ড্রিঙ্ক করে, হ্যাঁ, উদাম নৃত্য করছে, ল্যাংটামি করছে, একটা পিস পড়েছে যার কিনা সব দেখা যাচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, তুই তুই কী করছিস? কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তুই নাচছিস? তুই তো জাত বেশ্যা, তুই হচ্ছে বেশ্যাদের মাসি, তুই তুই ওই ঝিঙ্কি পালের মাও লাগিস না। মা শব্দটার ওপর আমার ঘেন্না ধরে, তোকে মা বলবো না, তুই বেশ্যাদের মাসি। আমি জানি না আদৌ ওটা তোর মেয়ে কি না, যে যেহেতু গরিব ঘরের এই থেকে লোক ঠোক আছে না, তারাও তাদের মেয়েদের না এই শিক্ষাটা দেবে না। ও মাসি, মাসি, ও চিঙ্কি বাল, বেশ্যা মাসি, হ্যাঁ, ও বেশ্যা মাসি, হ্যাঁ, তুই তো তোর সো কল, সো কল মেয়ে, সো কল মেয়ে, আমার তো মনে হয় কোথা থেকে কুড়িয়ে পেয়েছিলিস বোধ হয়। মা হলে তুই এরকম করতে পারতিস? তুই মায়ের নামে কলম, তুই তো খাঁটি বেশ্যা, তুই কী করছিস? কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া করে, ওদের সাথে পুচকে পুচকে সব ছেলে ছোকরারা এসছে, কত করে মেয়ে, কেউ লিপস্টিক লাগাচ্ছে, কাজল লাগাচ্ছে, চুলগুলো এরম করছে। ওটা একটা বাড়ির, দেখে আয় প্রীতমের দুনিয়া, দেখে আয়, দেখে আয় প্রীতমের দুনিয়াতে কি হচ্ছে। পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আরতি হচ্ছে, ধূপধুনা জ্বালাচ্ছে, দেখে আয় প্রীতমের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা, দেখে আয় ওরকম একটা ছেলেকে, ভালো হয়েছে, লাই কি না তোরা। আবার তো যদি একবার শুনি তুই প্রীতম, প্রীতম আর ওর ফ্যামিলি নিয়ে একবার শুনি তোদের ফ্যামিলি কিছু বলেছে, আমার থেকে খারাপ কেউ হবে না, আমার থেকে, আমার এই চ্যানেল থেকে আমি বলছি, মি অ্যান্ড মাই মম, আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, তুই একটা ভালো ছেলে, একটা কবিতা, তারপরে কবিতার স্বামী, মানে প্রীতমের বাবা মা মাসি, মাসিরাও অত্যন্ত ভালো, মানে পুরো ফ্যামিলিটাই ভালো। এই ভালো ফ্যামিলিকে নিয়ে যদি তোরা জাত বেশ্যা খানকির দল, তোরা যদি আর একটা বার ক্যামেরা খুলে বলেছিস, তোরা কর, তোরা নৃত্য করে থমকিয়া থমকিয়া কর, যত নৃত্য থমকিয়া কর, সিগারেট খা, মদ খা, মেয়েটাকে তো অর্ধেক দিন দেখা, এরপরে কি দেখবো, শুধু একটা প্যান্ট পরেছে, ওপরে ব্রা পরেছে, এটাই তো বাকি। প্রীতম, আর আমি মুখ খারাপ করতে পারছি না, আমি তোমারটাও দেখলাম, তোমার জগদ্ধাত্রী পুজো সব কিছু দেখলাম, আর দেখলাম ওই যাকে, যে তোমাকে ছেড়ে চলে গেছে, খুব ভালো হয়েছে, তাও তাও দেখেছিস, ওই চিঙ্কি বাল, দেখেছিস ওদের পুজো, জগদ্ধাত্রী পুজো দেখে এসছিস তো, কিমান নিষ্ঠা করে পুজো করছে। ওইখানে তোর মেয়ে খাটবে? একদিনও খাটবে না, কী করে যে এই ছ মাস সাড়ে পাঁচ মাস ছিল। আর হ্যাটস অফ টু প্রীতম আর কবিতা আর তোমার হাজব্যান্ডের নাম জানি না, মানে প্রীতমের বাবাকে আমি প্রণাম জানাচ্ছি। এই যে
প্রণাম জানাচ্ছি যে ওই রকম ছোটো লোক বেশ্যা মেয়ে ছেলেটাকে এই যে সাড়ে পাঁচ মাস কীভাবে রেখেছিল ওরা, তাও আদর করে রেখেছিল, যা চেয়েছে তাই পেয়েছে, যা চেয়েছে তাই দিয়েছে। আর নিন্দে করে বেড়াচ্ছিস, হ্যাঁ শাশুড়ির নিন্দে করছিস, আর এই চিনকি বাল, হ্যাঁ এই চিনকি বাল, তুই কী রে, তোর ওইটা তো ওই যেটাকে পুষে রেখেছিস ওটাই তো হাফলে দিস রে, তুই আবার প্রীতমকে কী দেখাচ্ছিস, তুই তোর কত নম্বর রে, ওই যে আরেকটা যে মস্ত বড় বাল আছে পুরুষ বাল, সেটা কবে থেকে পুষে রেখেছিস, তুই কবে থেকে পুষে রেখেছিস, হ্যাঁ ওই যে যারা যারা এসেছিল সব একটা ঘরে তুই ঢুকিস, চিঙ্কি পাল তোকে বলছি, চিঙ্কি পাল, চিঙ্কি পাল তোকে বলছি, একটা ঘরে তুই ঢুকিস, একটা ঘরে তোর করা নেকুচু 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 ঝিঙ্কি পাল ঢোকে, দরজা বন্ধ করে দেয়, আর একটা ঘরে কোঠা লয়, আর একটা আছে একটা মর্দের বাচ্চা পুষে রেখেছিস, তার কাছে তুইও শুস, তোর মেয়েও শোয়, আরও অনেক নারীরাও শোয়। মোট কথা ভিডিওটা শেষ করার আগে বলছি, গোবরে পদ্মফুল ফোটে না, পদ্মফুল হচ্ছে প্রীতম এখানে, আর গোবর নোংরা ছ্যাঁচড়া বেশ্যার দল হচ্ছে তোরা। ভালো হয়েছে যে একটা মুহূর্তে এই জিনিসটা ছাড়াছাড়ি হয়ে গেছে, না তো প্রীতমের মতো ছেলে না খুব ভুক্ত, খুব ভালো করেছে প্রীতম, প্রীতমের মতো এত ভালো ছেলে, প্রীতমের মা বাবা, মা বাবা আজকে পুরো জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা দেখেছি, কমেন্টসও করে এসেছি প্রীতম তোমাকে আমি, যে এইভাবেই এগিয়ে যাও, এইভাবেই থাকো, আর বাইকটাতে তুমি কথা শুনেছো চালাচ্ছ না, এইভাবেই তুমি এগিয়ে যাও, এইভাবেই তুমি থাকো, এইভাবেই মা বাবা তুমি তোমাদের মাসি সবাই মিলে তোমাদের যে ঐতিহ্য পরম্পরা নিষ্ঠা একটা পরিবার, তোমাদের মতো এরকম পরিবার সত্যি ওয়াইটিতে এত ইউনাইটেড পরিবার, এত সুন্দর পরিবার খুব দেখা ভার, সেই জন্য না তুমি তো অতিরিক্ত ভালো ছেলেরা প্রীতম, ভালোরাই কষ্ট পায়, যারা দেখবে ভালো অন্তর থেকে ভালো তারাই কষ্ট পায়, সুতরাং ভুলে যাও, এগিয়ে চলো, পিছনে ফিরে তাকিও না, এই যে পিছনের দিকে ফিরে তাকাবে না, লক্ষ্য স্থির করো, লক্ষ্যের দিকে এগিয়ে যাও, এই কাকিমা, এই কাকিমার মেয়ে বিশাখা, এই কাকিমা সব সময় তোমাদের পাশে আছে, অনেক ভালোবাসা, মা জগদ্ধাত্রীর কাছে আশীর্বাদ চাইছি যে তোমার সমস্ত স্বপ্ন যেন মা সম্পূর্ণ করেন, তুমি স্বপ্নের দিকে এগিয়ে যাও, তোমার সব স্বপ্ন সফল হবে, এবং হ্যাঁ তোমার 1 লাখ হলে এই কাকিমাকে অবশ্যই জানাবে, হতেই চললো আমরা সবাই মিলে আনন্দ করব, হ্যাঁ আর ওই বাল বেশ্যাদের দল থেকে, বললাম না মাছের বাজারে কখনো কাপড় বিক্রি হয়, তোমাদের মতো একটা ফ্যামিলি, এত সুন্দর একটা ভালো ফ্যামিলি, হ্যাঁ যেখানে মা বাবা মাসিরা মাসিদের ছেলেরা তুমি প্রীতম তুমি, হ্যাঁ কতবার বলবো এই প্রীতমের দুনিয়া নামটা কেন, দুনিয়া এরকম ছেলে দেখতে পাওয়া যায় না, এরকম পরিবারও দেখতে পাওয়া যায় না, আর ওইদিকে একটা কোঠা বাড়ি পাল, সবাই আমরা বাড়িতে থাকি, সালা পাল, মা নাচছে মেয়েদের সাথে ছোকরাগুলোর সাথে, চিপ মেন্টালিটি, চিপ ছ্যাবলা জঘন্য বেশ্যা একটা চিঙ্কি বাল, তুই নাচছিস কমলা থমকিয়া থমকিয়া, চড়িয়ে গাল লাল করে দেবো তোকে, বুঝলি চড়িয়ে গাল লাল করে দেবো, চলো এখানেই রাখছি, কারণ আমার একবার যদি ওই বালের গোষ্ঠীকে নিয়ে পড়ি না আমার ভেতরের ভাষা ঠিক থাকবে না, এখানে আবার আর একটা পরম্পরা যেখানে আমার ফ্যামিলিতে আমার মেয়ে বলবে আমার ছেলে বলবে যে মা চুপ আর না আর না, হ্যাঁ তোমার তোমার যা তুমি যা মার্জিত শিক্ষিত তুমি বলো না, কারণ আমি ইংলিশে এমএ, হ্যাঁ আমিও পড়াশোনা জানা মেয়ে তো, ওই জন্য ভদ্র মানে আমি এক কাকিমা, সেই জন্য অনেক অনেক ভালোবাসা প্রীতম, আর ওই বালের গোষ্ঠী কিনে চিনকি বালকে দিয়ে, তবে হ্যাঁ নোংরামি করলে আমরা ছাড়বো না, প্রতিবাদ জানাবো, কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে যদি মেয়েকে উলঙ্গ করে নাচে, হ্যাঁ আর মাও নাচছে মেয়েও নাচছে মেয়েদের সব বান্ধবীরাও নাচছে, সেখানে আমরা আওয়াজ তুলবই, আর সাথে তোমাকে আশীর্বাদ, তোমাকে ভালোবাসা, তুমি ভালো থেকো, আর ওই চ্যানেলটাকে আমি গুড়িয়ে দেবো, চিঙ্কি বাল অ্যান্ড কোম্পানি বেশ্যাখানাকে আমরা গুড়িয়ে মুচড়ে
বুলডোজার দিয়ে পুরো বাড়িটা ভেঙে চলে তত আর যদি নোংরামি করে দেখি টাটা।